আসসালামু আলাইকুম সহজবিড়ির রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে গরুর মাংস ভুনা আপনারা এই রেসিপিটা ভাত খিচুড়ি অথবা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন গরুর মাংস তো অ্যাকচুয়ালি হর হামেশাই খাওয়া হয় এভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না তাহলে আমার আপলোড করা যে কোনো রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য যা করতে হয়েছে প্রথমে আমি একটা ফ্রাইপ্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট কিউব করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এরপরে দিয়ে দিব গোটা মশলা দিয়ে দিচ্ছি তিনটা ছোটো তেজপাতা এরপরেই দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ পাঁচটা এলাচ তিনটা মিডিয়াম সাইজের দারুচিনি ছয় সাতটা গোলমরিচ আর পাঁচ ছয়টা লবঙ্গ গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে গরু মাংস আর ডাল গোলমরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এরপর একটু নেড়ে চেড়ে খুব বেশি করা ফ্রাই করা যাবে না একটু হালকা রং চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব এক কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহকারে আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাংসটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব এক এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন আর টমেটো কুচিটা দিলে টেস্টটা ভালো আসবে এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিব এখানে মশলাগুলো একটু বেশি দিতে হয়েছে কারণ যেহেতু ডাল দিয়ে দিতে হবে সো মশলাগুলো একটু বেশি দিতে হয়েছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকা পর্যন্ত এটাকে রান্না করতে হবে আর এই সময়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে হাইতে না মিডিয়ামে রেখে এর ভেতর থেকে যে পানিটা বের হবে এই পানিটা শুকা পর্যন্ত চুলায় রেখে রান্না করে নিতে হবে এরপর যখন এরকম মাংস থেকে পানিগুলো সব শুকিয়ে উপরে তেল উঠে আসবে সেই পর্যায়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা শুকা পর্যন্ত আবার রান্না করতে হবে এ পর্যায়ে চুলার হিটটা হাই রেখে রান্না করতে হবে এবং দশ মিনিট রান্না করার পরে যখন এই এক কাপ পরিমাণ পানিও শুকিয়ে আসবে তখন অন্য একটা ফ্রাইপ্যানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটু সামান্য টেলে নিতে হবে কারণ মুগ ডালের যে ফ্লেভার এটা টেলে নিলেই আসে কারণ এমনি যদি ধুয়ে দেওয়া হয় তাহলে মুগ ডালের সেই ফ্লেভারটা আসল ফ্লেভারটা পাওয়া যায় না হালকা একটু টেলে নেয়ার পর আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে ডালটা এর ভেতরে ঢেলে দিব ডালটা দেওয়ার পরে মাংসের সঙ্গে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে ডালটা আর মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব দুই কাপ পরিমাণ পানি আপনারা আপনাদের মাংসটা সিদ্ধর উপর ডিপেন্ড করে যতটুকু পানি দিতে হয় অতটুকু দিবেন আর অবশ্যই মাথায় রাখবেন ডালটা যেন একদম সিদ্ধ না হয়ে যায় গলে গোলে না যায় অ্যান্ড সে সবশেষে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেড়েচেড়ে নিয়ে চুলার হিটটা মিডিয়াম করে রেখে আরও দশ মিনিট রান্না করব এবং দেখে নিব আমার ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এ পর্যায়ে একটু পানি আস পানি আছে এবং ডালটাও সিদ্ধ হয়নি ভালোভাবে সো আরও দশ মিনিট রান্না করব। মিডিয়াম হিটে আরও দশ মিনিট রান্না করার পরে আমি নেড়ে চেড়ে দেখছি এ পর্যায়ে আমাদের গোসের ঝোলটাও টেনে নিয়েছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে খুবই মজার যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও খেয়ে দেখেননি অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাই